দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যদিও করোনা একটি উদ্বেগজনক সময় পার করছি আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় উৎসবের অর্থনীতিতে করোনার ছোবল প্রতি বছর এই বৈশাখ কেন্দ্রিক সময়ে ব্যাপক একটি ব্যবসার সময় পার করেন ব্যবসায়ী উদ্যোক্তারা কিন্তু এবার ঠিক তার বিপরীত রূপ এবার পুরোই ফাঁকা সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সবকিছু সবাই ঘরে থেকে উদযাপনের চেষ্টা করছেন করোনার সাথে যুদ্ধে জয়ী হওয়ার আমি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব হেলাল উদ্দিন সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি রয়েছেন জনাব মাহফুজুল হক শাহ সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স এবং রয়েছেন মিজানুর রহমান সাবেক সভাপতি যশোর চেম্বার অব কমার্স আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন জনাব আতিকুল্লাহ খোকন সহসভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি তিনি যুক্ত হওয়ার কথা রয়েছেন তিনি এছাড়া আমাদের সহকর্মীরা যুক্ত হবেন আমাদের সঙ্গে আমি আলোচনায় যাব তার আগে রিপোর্ট রয়েছে আমাদের হাতে রিপোর্টটি একটু দেখে নিই ব্যাপক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়েই নীরবে শুরু হলো বাংলা নববর্ষবরণ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ঘিরে প্রতি বছর হাজার কোটি টাকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড হতো তা থমকে যাওয়ার বড় ধস নেমেছে দেশীয় ক্ষুদ্র শিল্প থেকে বড় বিপণী বিতানেও এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে রিপোর্টটি দেখব চৈত্র সংক্রান্তির দিনে সোনালি সূর্য তার আলোকরশ্মি ফেলে রুটিন মাফিক বিদায় নিলেও পৃথিবী জুড়ে চলছে হাহাকার আর বিষণ্ণতার গান কেবল স্মৃতির ক্যালেন্ডারেই খুঁজতে হচ্ছে চৈত্র সংক্রান্তি কিংবা বাংলা নববর্ষের মুখরতা বৈশাখের মতো সার্বজনীন উৎসবে খেলনা সামগ্রী বানানোর কারিগরদের এমন কর্মমুখরতা কেবল পুরনো ছবিতেই বন্দী গতবার আর এবারের বৈশাখের ব্যবধান যোজন যোজন এমন বিষাদের বৈশাখ এদেশে কখনো আসেনি করোনা ভাইরাসের আতঙ্ক আর হুহু করে বেড়ে চলা আক্রান্তের দিনে পুরনো হিসাব নিকাশ চুকিয়ে নতুন খাতা খোলার সুযোগ নেই কোথাও দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেশ রীতি মেনে হালখাতা উৎসব পালন করা হলেও করোনা দুর্যোগ পাল্টে দিয়েছে সবকিছু ট্রান্সপোর্ট হচ্ছে না কেরিং হচ্ছে না যার কারণে বিগত দিনের মতো আসলে এই পয়লা বৈশাখটি হচ্ছে না ব্যবসা বাণিজ্যের একটা হিসাব নিকাশ করি কিন্তু আজকে সেটা আমরা করতে পারতেছি না এর কারণ হচ্ছে যে এটাই মহামারীর কারণে গ্রামীণ কিংবা শহুরে অর্থনীতি চাঙ্গা করতে প্রত্যক্ষ অবদান রাখে হালখাতা ও নববর্ষ উৎসব যার সবকিছু এবার পড়েছে ব্যাপক অনিশ্চয়তায় ইকোনমিক মেশিনটা চলে গেছে একজনের ইনকাম আরেকজনের খরচ আরেকজনের খরচ আরেকজনের ইনকাম এই যে ইকোনমিক মেশিনটা চলছে বৈশাখও তার থেকে বিচ্ছিন্ন কিছু না এটা একটা অন্যরকম বৈশাখ উদযাপন হচ্ছে যেখানে চৈত্র সংক্রান্তির উৎসব নেই হালখাতার উৎসবও নেই বছর জুড়ে ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলোর মোট বিক্রির 40% হয় বৈশাখ উৎসবে নববর্ষের অর্থনীতির আকার ধরা হয় 15 থেকে 20 হাজার কোটি টাকার কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনীতির বিশেষ করে অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেক তাঁতি যারা শিল্পী অনেক কারুপণ্যের শিল্পী তারা পড়েছেন বিরাট ক্ষতির মুখে তবু চিরায়ত বৈশাখ আগামী দিনে ঘুরে দাঁড়ানোর নতুন বারতা নিয়ে আসবে মুখরিত হয়ে উঠবে নাগরিক জীবন এমন প্রত্যাশা সকলেরই বাবু কামরুজ্জামান নিউজ 24 ঢাকা ইউরোপে দক্ষিণ এশিয়ার অর্থনীতি অতলে তলিয়ে যাওয়ার মুখে পড়তে যাচ্ছে মাত্র কয়েক মাস আগেও উন্নয়নের যে আশা দেখা দিয়েছিল তা ভেঙে চুরমার করে দিয়েছে এই ভাইরাসের থাপা করোনা মোকাবিলায় লকডাউনের কোপে দক্ষিণ এশিয়ার অর্থনীতি গত 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপের পথে এগিয়ে চলেছে এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে রিপোর্টটি দেখব সহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও কয়েকটি দেশে করোনা সংক্রমণের হার বিশ্বের অন্যান্য দেশের থেকে তুলনামূলকভাবে অনেক কম তবে ভবিষ্যতে এই অঞ্চলই হয়ে উঠতে পারে করোনা হটস্পটের মতো বিশেষজ্ঞদের একাংশের মত এর জেরে ধসে পড়তে পারে দক্ষিণ এশিয়ার বহু দেশের অর্থনীতি রোববার বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে গত কয়েক দশক ধরে দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে যে সুফল মিলেছিল লকডাউনের ফলে তা পড়েছে ঝুঁকির মুখে এতে অর্থনৈতিকভাবে সমাজের নিম্নশ্রেণী মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এর ফলে দক্ষিণ এশিয়ায় কোনো দেশে মন্দা কোনো দেশে বা মহামন্দাও দেখা দিতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে বলা হয় লকডাউনে বেশিরভাগ সাধারণ কার্যকলাপ স্থবির হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক হঠাৎ করে বেকার হয়ে গেছে কাজ হারিয়েছে দিনমজুর বা অস্থায়ী কর্মীরা তারা বেশিরভাগই ফিরে গেছে গ্রামে স্বাস্থ্য পরিষেবা থেকে সামাজিক বা অর্থনৈতিক সুরক্ষায় সব জায়গাতে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত
এই আবহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপ। মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল মালদ্বীপের জিডিপি 13% নিচে নেমে যেতে পারে। অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তানের ক্ষেত্রে তা যথাক্রমে 5.9% ও 2.2% নিম্নমুখী হতে পারে। ভারতে আর্থিক ক্ষতির হার ঘোরাফেরা করবে 1.5% থেকে 2.8% মধ্যে। সংস্থাটির দাবি, সংকট শেষ হয়ে গেলে সেসব দেশের সরকারদের জরুরি ভিত্তিতে উদ্ভাবনী নীতি অবলম্বন করে ক্ষতি পুষিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে হবে। বিশ্বব্যাংক দ্রুততার সাথে দেশগুলিকে দারিদ্রতা ও দুর্বলতার সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে জোরদারের জন্য আগামী 15 মাসের মধ্যে $160 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, News24। দর্শক, আমাদের হাতে থাকা রিপোর্টগুলো দেখলাম। এবারে বিশ্বকলাপের আলোচনা শুরু করতে চাই। আমাদের সঙ্গে চারজন অতিথি রয়েছেন, যারা হেলাল উদ্দিন, আতিকুল্লাহ খোকন, মাহফুজুল হক শাহ, মিজানুর রহমান। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে, বাংলা নতুন বছরে। আমি শুরুতেই যারা হেলাল উদ্দিন আপনার কাছে আসতে চাই। আজকে হয়তো এই স্টুডিওতে পাশাপাশি বসে আমরা এই অনুষ্ঠান করতাম এবং আলোচনা করতাম যে এই বছর বৈশাখ কেন্দ্রিক কিংবা এই উৎসব কেন্দ্রিক, চৈত্র সংক্রান্তি গেল, বৈশাখ আজকে চলছে, পহেলা বৈশাখ, এই অনুষ্ঠান কেন্দ্রিক কি পরিমাণ বেচা কেনা হলো কিংবা কত আমাদের আর্থিক লেনদেন হলো, এ বিষয়ে হয়তো আলোচনা হতো, কিন্তু করোনা আমাদেরকে সবকিছুই থমকে দিল। কি বলবেন হেলাল উদ্দিন, এবছর কেমন গেল আর কেমন হচ্ছে এবং কতটুকু ক্ষতির সম্মুখীন হলাম? হেলাল উদ্দিন, ধন্যবাদ সজল। আমি আমাদের তো আসলে বলার নেই, আমরা একদম থমকে দাঁড়িয়েছি আজকের এই দিনটা, সবাইকে শুভ নববর্ষ। আজকে আসলে সবার মধ্যে এক ধরনের আনন্দ উৎসবের কথা ছিল, তা না করে আমরা সবাই লকডাউন অবস্থায় ঘরে বসে আছি। ঘরে বসে নাই, সারা দেশ দিয়ে একটা নিস্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। আপনি জানেন যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা সারা বছর ওই একটি মাসের জন্য অপেক্ষা করে এবং এই মাসের জন্য তারা তাদের সর্বস্ব বিনিয়োগ করে। একেবারে সে বাঁশি থেকে শুরু করে, বেলুন থেকে শুরু করে, মাটির খেলনা থেকে শুরু করে, বিভিন্ন রকম তৈজসপত্র, ইভেন দেশীয় খাবার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে বৈশাখের যে ফ্লেভারটা ছিল, এটা আমাদের অর্থনীতিতে আসলে একটা দারুণ ভাবে এটা এক ধরনের প্রভাব ফেলে। তো যে বৈশাখী ইয়েতে আমরা সবাই দেশীয় পণ্য ব্যবহার করতাম, দেশীয় খাবার খেতাম, তাতে করে দেশের প্রতি যে এক ধরনের উদ্বুদ্ধতা, দেশের প্রতি যে এক ধরনের মায়া মমতা, ভালোবাসা, দেশের পণ্য ক্রয়ে যে আমরা গর্বিত হতাম, এটা কিন্তু এটা ছিল তাদের নিদর্শন। এবং এই কারণেই দেখবেন যে সমস্ত আমাদের ব্যবসায়ীরা প্রায় 10-12 লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত সারা দেশে, ইভেন যারা চরকি ঘুরাত তারাও কিন্তু বসেছিল। এই পয়লা বৈশাখ একটি মাস বিভিন্ন জায়গায় মেলা হবে, সেখানে তারা চরকি ঘুরাবে, বিভিন্ন রকম মেলায় তারা অংশগ্রহণ করবে, সব মিলে ক্ষুদ্র ব্যবসায়ীরা একদম থুবড়ে পড়েছে। এবং এটার সবচেয়ে বড় ও ইনসিডেন্টটা হচ্ছে, আপনার অন্য অন্য উৎসবের পণ্য আমরা যেগুলো আনি সেগুলো কিন্তু উৎসবের পরেও বিক্রি হয়। যেমন ঈদের সময় বলেন, পূজার সময় বলেন, বা অন্য পার্বণে আমাদের যে পোশাক গুলো থাকে বা পণ্য গুলো থাকে সেগুলো আমরা পরে বিক্রি করতে পারি, কিন্তু বৈশাখের পণ্য কিন্তু আমরা পরে বিক্রি করতে পারি না। ওই এক মাস যে কয়দিন চলে সেই কয়দিন আমাদের, এবং ওইভাবেই আমাদের ব্যবসায়ীরা, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ওইভাবেই পণ্য গুলো তৈরি করে। তাদের এখন যে হাহাকার তাদের মধ্যে, আসলে আমাকে অনেকে টেলিফোন করেছেন, প্রণোদনা পাবে কিনা, তারা কোনো সাহায্য পাবে কিনা, তারা কোনো ব্যাংকের দ্বারস্থ হতে পারবেন কিনা, আমি তাদের কোনো জবাব দিতে পারছি না। আসলে আমি নিজেও এক ধরনের চরম হতাশার মধ্যে আছি, কাকে কি বলবো বলেন। আমাদের এই মুহূর্তে যারা ক্ষতি হয়েছে, প্রবলেম হচ্ছে একটি জায়গায়, এদের কি কিন্তু আমরা খুঁজে পাবো না। এরা যদি এরপরে যায় অথবা এই যে আমাদের যে একটা সাইকেল, এর মধ্যে সে না থাকে, আগামী বছর কিন্তু আমাদের এই পয়লা বৈশাখ আমরা যেভাবে উদযাপন করতে পারতাম, পয়লা বৈশাখ আমরা যেভাবে রাঙিয়েছিলাম, যেভাবে আমরা এটাকে উদযাপন করছিলাম, সারা দেশের মানুষ, আমরা বলতাম না যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা এই জায়গাটা তৈরি করেছিলাম। আজকে আমাদের দেখা দেখি পশ্চিমবঙ্গ বলেন বা আমাদের যে সেভেন সিস্টারের যত সারা পৃথিবীর যেখানে যে বাঙালিরা আছেন, সারা পৃথিবীতে কিন্তু এই পয়লা বৈশাখকে উদযাপন করতো। আমি একবার দেখেছি নিউ ইয়র্কে তারা বিশাল অনেক বড় করে তারা পয়লা বৈশাখ উদযাপন করছে। সব মিলে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের, যদি আপনি বলেন যে আমাদের ক্ষতির পরিমাণ কত, যারা শুধু পুঁজি বিনিয়োগ করেছেন এই 10-12 লক্ষ পরিবার, তাদের কিন্তু 7-8 হাজার কোটি টাকা তাদের পুঁজি বিনিয়োগ হয়েছে। এই পুঁজি তো শেষ না, তার প্রতিষ্ঠানের ভাড়া, তার বিদ্যুৎ বিল, তার কর্মচারী, তার আনুষঙ্গিক অন্যান্য খরচ,
সব মিলে তার প্রফিট সব মিলে যদি দেখেন এখানে একটা বাণিজ্যর কথা ছিল কিন্তু 15 থেকে 18 হাজার কোটি টাকা, এই বিশাল অঙ্কের টাকাটা আমাদের কিন্তু থাকছে না। এখন আমাদের কিন্তু মাহফুজুল হক শাহ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স। আমি মাহফুজুল হক শাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হলাম আমরা এক, আর দুই হচ্ছে চট্টগ্রামে প্রতি বছরই আমরা দেখি ব্যাপক প্রস্তুতি থাকে, বিশেষ করে যারা তৃণমূলের ব্যবসায়ী রয়েছেন তাদেরও ব্যাপক প্রস্তুতি থাকে। এবারে আগে থেকেই অনেকে হয়তো প্রস্তুতি নিয়েছিলেন, বৈশাখের পণ্য তাদের দোকানে তুলেছিলেন, ব্যবসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সে পণ্যগুলো বিক্রি হলো না, কি বলবেন আপনি মাহফুজুল হক শাহ? ধন্যবাদ আপনাকে, নববর্ষের শুভেচ্ছা। আসলে কি পরিস্থিতিতে আজকে আমরা এই নববর্ষ উদযাপন করছি সেটা অলরেডি হেলাল ভাই কিন্তু আলোচনা করেছেন, আমি আর এটা রিপিট করতে চাচ্ছি না। এখন যে বিষয়টা এখানে হচ্ছে, আপনি জানেন আমি পয়লা বৈশাখের একটা ব্যাকগ্রাউন্ড বলতে চাই। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমাদের জানা মতে গত 50 বছরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পয়লা বৈশাখ পালন করতে পারে না বাঙালি, আর আজকে 2020 সালে এসে আবার পয়লা বৈশাখ আমরা পালন করতে পারলাম না যেহেতু করোনা ভাইরাসের কারণে। আর যেই কারণে আমরা পয়লা বৈশাখ পালন করতে পারি নাই সেটা হচ্ছে একটা বিশ্বব্যাপী একটা সমস্যা, এটা এখানে আমাদের কারো হাত নেই। এখন বাকি সব কিছু আমরা সবাই জানি, এখানে এমন এক পরিস্থিতি আজকে পয়লা বৈশাখ আমাদেরকে পালন করতে হচ্ছে যে জায়গায় আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে, আমাদের সাধারণ মানুষ যে আনন্দ উৎসব করতো সেটা কিন্তু করতে পারছে না যেহেতু আমাদের লকডাউনে আমরা আছি। আমরা এমন একটা আনসিন ভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি যেটার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী অলরেডি একটা মহামারী আকারে ধারণ করেছে এবং সেটার বাইরে কিন্তু আমরাও না, তারপরেও কিন্তু আমাদেরকে মোটামুটি এই বিশ্বের এই যে মহামারীটা যে ধাক্কাটা লেগেছে এই যে করোনা ভাইরাসের কারণে, সেই যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড যে আঘাতটা এসেছে সেটাও কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সাথে সাথে দেখুন চট্টগ্রাম তো বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম নগরী এবং চট্টগ্রামও কিন্তু বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে চট্টগ্রাম শহরে অনেক ধরনের বড় ধরনের উৎসব হয়ে থাকে এবং আমরা খুব সাড়ম্বরে এই উৎসবটা পালন করে থাকি। আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, দেখুন আমাদের বাঙালি জাতির কিন্তু যেই গর্বের যে কয়টা দিন আছে তার মধ্যে বাঙালি জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐক্যবদ্ধ করেছে সেটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের মাধ্যমে কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে যে এইখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিল বাঙালি জাতিকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করার। তো সুতরাং পয়লা বৈশাখের ইতিহাস অনেক দীর্ঘ এবং আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হতে পারে, এখানে আমাদের কারো হাত নেই। তবু আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এখানে অনেক যে ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে আমাদের দেশীয় উৎপাদনকারী যারা আছেন, ছোটো ছোটো দোকানই বলুন, খাবার দোকান বলুন, আমাদের যেই সেই গ্রামেগঞ্জের সেই একদম আমাদের তৃণমূল পর্যায়ের ব্যবসায়ী বলুন, আমাদের রেডিমেড গার্মেন্টস লোকাল গার্মেন্টসের যারা বিশেষ করে বৈশাখের কাপড় চোপড় তৈরি করে ওদের কথা বলুন, সবাই কিন্তু এই জায়গায় এফেক্টেড হয়েছে। আমি আসবো আপনার কাছে, আমি একটু যশোরে জনাব মিজানুর রহমানের কাছে যেতে চাই। জনাব মিজানুর রহমান সাবেক সভাপতি যশোর চেম্বার অব কমার্স। মিজানুর রহমান, যশোরের একটি অন্যতম তাৎপর্য হচ্ছে ফুলের ব্যবসা, এই বৈশাখকে কেন্দ্র করে একটা বিশাল ব্যবসা করে থাকেন ফুলের ব্যবসায়ীরা ও যারা উদ্যোক্তা রয়েছেন, এবার ব্যাপক একটি ক্ষতির সম্মুখীন হতে চলেছেন, কি বলবেন? আপনার সাথে তো অবশ্যই কথা হয়েছে সে ধরনের কয়েকজন মানুষের। জি ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে বিশেষ করে যে সারা পৃথিবীতে এখন করোনার যে ছোবল চলছে এবং বাংলাদেশেও আমরা তার মধ্যে যে করোনার ছোবলের মধ্যে সব শ্রেণীর মানুষ, সকল পেশাজীবীর মানুষ এবং ব্যবসায়ী সহ আজকে আমরা একটা ঘরের মধ্যে লকডাউনের মধ্যে আমরা পড়ে আছি। তবে একটা জিনিস লক্ষ্য করেছেন, বিশেষ করে আমরা বিশেষ করে যে সমস্ত আমাদের সাধারণ যেটা মানে শ্রেণীর মানুষ যেমন বলেন শিক্ষক বলেন অন্যান্য পেশাজীবীর মানুষের তাদের মানুষের যে বিপর্যয় এখন যে অবস্থা আপনি লক্ষ্য করবেন বিনিয়োগ এবং সেই বিনিয়োগ থেকে রিটার্ন আসার কথা। এবং সামনে আপনি লক্ষ্য করেছেন যে আমাদের রমজান মাস
এবং ঈদুল ফিতর, এই সব কিছু কিন্তু এই করোনার মধ্যে কিন্তু ব্যবসায়ীদের স্বপ্ন কিন্তু ধুলিস্যাৎ হয়ে গেছে। তো সুতরাং আপনি ক্ষতির বিষয়টি সবার মুখে শুনছি, যে বড় একটি ক্ষতির সম্মুখীন আমরা হতে চলেছি, উদ্যোক্তারাও ক্ষতির মুখে পড়েছেন, যারা ছোট উদ্যোক্তা তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়েছেন। বৈশাখ কেন্দ্রিক এই সমস্যা তো চলছেই, কিন্তু যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী, বিশেষ করে বৈশাখ কেন্দ্রিক যারা ক্ষতি হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে? জনাব আতিকুল্লাহ খোকন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ক্ষতির কথা আমি বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, আমরা যে বৈশাখী এবং রমজানের এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা বলার ইচ্ছা। আমরা যে পরিমাণ মাল ক্রয় করেছি, তৈরি করেছি, প্রস্তুত করেছি, এই মালগুলো তো আর আগামী বছর আমাদেরকে বর্ষবরণের সময় বিক্রি করতে পারবো না আমরা, এগুলো আর চলবে না। তা আগামী বছর আমাদের এই মালগুলো আমরা কী করব? আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তো পোষণের মতন নয়, কারণ আমরা সরকারকে অনুরোধ করব, বাস্তব ব্যবস্থাটা বিবেচনা করে যদি আপনারা প্রণোদনা দেন, না আমাদের প্রণোদনা দরকার নেই। আমরা চাচ্ছি স্বল্প মেয়াদে আমাদেরকে সুযোগগুলো দেওয়া হোক, যাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি ভবিষ্যতে। জি, এখন আমি আজকে আপনাকে কুমিল্লার কথাটা বলি, আপনাকে কুমিল্লার যে খাদির কুমিল্লা, এই কুমিল্লার খাদি কিন্তু আজকে মৃত প্রায়, কুমিল্লার খাদি কিন্তু একবারে মৃত, কারণ আমরা যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মাল ক্রয় করেছিলাম সেই মালগুলো কিন্তু আমাদের ঘরে পচে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের দোকানগুলোতে ধুলাবালুতে জমে গেছে। গত 25 মার্চ থেকে আমরা কিন্তু লকডাউনে, সরকার 26 তারিখ থেকে শুরু, আমরা আমরা কিন্তু এই মালগুলো কোথায় নেব? আমাদের দোকানগুলোকে ঝাড়ু দিতে পারতেছি না, যে দোকানগুলোতে ময়লার স্তূপ জমে গেছে। এই আমাদের প্রতিষ্ঠানগুলোকে আজকে অচল হয়ে গেছে, কিন্তু সরকার কোনোভাবেই আমাদের বিষয়টাকে কিন্তু মাথায় নিচ্ছেন না। জনাব আতিকুল্লাহ খোকন, এই যে বিষয়টি সরকার কোনোভাবে মাথায় নিচ্ছেন না, কিংবা সরকার যে প্রণোদনার কথা বলছেন, আপনারা বলছেন স্বল্প মেয়াদে সুযোগের কথা, কোনো পদক্ষেপ তার মানে আপনারা দেখছেন না এখনো? আমরা দেখছি না, আমরা সরকার, আমি চ্যালেঞ্জ দিয়ে সরকারকে বলতে চাই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দোকান মালিকরা, আমি আমি বলবো গার্মেন্টস মালিকরা, আজকে গার্মেন্টস মালিকদেরকে প্রণোদনা দিচ্ছেন, যে প্রণোদনা তারা পেয়েছে তারা এক মাস কর্মচারীদেরকে বেতন দিয়ে চালিয়ে রাখতে পারলো না, এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু আমরা আজকে কিন্তু এক মাস আমাদের কর্মচারীগুলোর কী হবে, আমাদের দোকানগুলোর কী হবে, আমাদের বিদ্যুৎ বিলের কী হবে, আমাদের ব্যাংক লোনের কী হবে, আমাদের সমস্ত ঋণ আমরা যে বকেয়া এইগুলোর কী হবে? আমরা তো দাঁড়াতে পারবো না, আমরা তো মরেই গেলাম। তা আমরা আজকে শুধু বলবো, আমি কারোর বিরুদ্ধে বলবো না, শুধু আমি এইটুকুই বলবো যে আমরা পরিষ্কারভাবে সরকারকে অনুরোধ করব, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, উনি ব্যবসায়ী বান্ধব অর্থমন্ত্রী আমরা বলেছিলাম, কিন্তু উনি যদি সঠিকভাবে মূল্যায়ন না করেন প্রণোদনার কথা বলা হচ্ছে অনেক ধরনের, কিন্তু আপনাদের সমস্যার কথা ভেবে যারা বৈশাখ কেন্দ্রিক প্রস্তুতি নিয়েছিলেন সমস্যায় পড়েছেন বড় ধরনের, তাদের নিয়ে কি ভাবছে সরকার? আপনারা বলছেন যে প্রণোদনা পাবেন কিনা অনেকে, এই বিষয়টি বলছিলেন হেলাল উদ্দিন, আবার স্বল্প মেয়াদে সুযোগের কথা বলছেন জনাব আতিকুল্লাহ খোকন, এইসব বিষয়গুলো আলাপ করবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি, দর্শক বিশ্বকল্পে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন বিত সংলাপে আলোচনা করছি উৎসবের অর্থনীতিতে করোনার ছবল। আমি চারজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমি এ পর্বে শুরুতেই হেলালুদ্দিন আপনার কাছে আসতে চাই, যেটি আতিকুল্লা খোকন বলছিলেন যে প্রণোদনার ঘোষণা আসছে অনেক, কিন্তু আলাদা আলাদাভাবে যে খাতওয়ারি বরাদ্দ এটি কতটুকু যুক্তিযুক্ত হবে কিংবা কেউ পাবে কে পাবে না, এই ধরনের এই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে প্রণোদনা পাবেন কি না, এ নিয়ে আপনার কাছেও অনেকে বলছেন উত্তর দিতে পারছেন না। এ নিয়ে অবশ্য উপর মহলের সাথে কথা হয়েছে আপনার, সরকারের উপর মহলের সাথে, তারা কি বলছেন? প্রথমবারের মতো আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী 73,000 কোটি টাকা একটা বিরাট প্যাকেজ উনি ঘোষণা করলেন। সেই ক্ষেত্রে কিন্তু সবারই এক ধরনের ধারণা ছিল যে আমরা সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা পুঁজি বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা তো দৃশ্যমান, এটা তো অদৃশ্যের কিছু নাই, সবাই দেখছেন বিষয়টা। আমি কিন্তু তাদের আশ্বস্ত করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাবক, অতএব উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পয়লা বৈশাখ, নিশ্চয়ই আমরা সেখানে কিছু মানে আমরা নিশ্চয়ই সেখানে কিছু পাবো আশা করছিলাম। এবং গতকালকে এটা আমরা দেখলাম যে উনি রিক্সাওয়ালার কথা বলেছেন, দিন মজুরের কথা বলেছেন, সবার কথাই বলেছেন, কিন্তু আসলে যারা পয়লা বৈশাখকে কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত। জি হেলালুদ্দিন আপনার সংযোগে সমস্যা হচ্ছে, আমি জি বলুন, আপনি শুনতে পাচ্ছি? পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছেন, উনি বলেছেন উনি আমাদের বিষয়টা দেখবেন, তো আমি এখনো বিশ্বাস করতে চাই যে উনি আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি নিশ্চয়ই ব্যবসায়ীদের জন্য কিছু করবেন। একটা জিনিস মনে রাখতে হবে সজল, আমরা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে ভিক্ষা কিন্তু করে না। হ্যাঁ, আপনি আজকে সব বিপদ কিন্তু বিপদ না, কিছু বিপদ কিছু শিক্ষা দিয়ে যায়, আমাদের কিন্তু একটা শিক্ষা দিয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসে। যারা দেশের বাইরে টাকা পাচার করেছেন, যারা দেশের বাইরে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছেন, তারা যদি জানতেন যে ওই দেশে করোনা ভাইরাস নাই, তাহলে কিন্তু তারা দেশে থাকতেন না। এখন সব বড় সাহেবরা দেশে, দেশের বাইরে যেতে পাচ্ছেন না। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস আক্রান্ত করেছে, ওনারা বড় সাহেবরা কিন্তু এখন দেশে অবস্থান করছেন। তাই বলছি শুধু সবই বিপদ কিন্তু বিপদ না, কিছু বিপদ আমাদের কিছু ভালো জিনিস শিখিয়ে দেয়, মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না। অতএব আমি প্রত্যেক কাছে অনুরোধ করবো, আজকে যারা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে সামনে আমাদের রমজান, যেটা আতিকুল্লাহ খোকন বললেন রমজানের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতি এই আজকের দৃষ্টিতে মনে হচ্ছে এই ঈদও কিন্তু রমজানও কিন্তু আমরা সেভাবে উৎসব উপভোগ করতে পারবো না। তারপরে আমাদের কোনো নাই, আমাদের জায়গাটা হচ্ছে একটি জায়গা, আমরা এই মুহূর্তে শুধু চারটা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের, আমি পুঁজির কথা বলছি না, আমরা যাতে আমাদের কর্মচারীদের, আমরা কিন্তু বারবার বলি আমরা শ্রমিক বলি, আমরা কর্মচারী বলি, এই কর্মচারীদের যদি আমরা অর্ধেক বেতন ভাতা আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু ওনারা সার্ভাইভ করতে পারতেন, ওনারা বেঁচে থাকতে পারতেন। বেঁচে থাকতে আমরা আশ্বস্ত করতে চাই জাতিকে, আমরা আবার ঘুরে দাঁড়াবো। এই প্রক্রিয়াটি কিভাবে সম্ভব, আসলে কিভাবে ক্ষতি নিরূপণ করে কিভাবে আসলে বন্টন করলে সবার কাছে পৌঁছাতো, কিংবা এইভাবে এ বিষয়ে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও একটা বক্তৃতা দিয়েছেন, যেটা পয়লা বৈশাখ উপলক্ষে, ওখানেও কিন্তু বেশ কিছু দিক নির্দেশনা ছিল, বিশেষ করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কিভাবে পণ্য দেওয়া যায় অন্যান্য বিভিন্ন সেক্টরগুলোকে। তা আমার মনে হয় এই জায়গায় আমাদের একটু কাজ করার আছে, সেটা হেলাল ভাই তো দীর্ঘদিন আমাদের একজন ব্যবসায়ী সমিতির নেতা হিসেবে আছেন। তা আমাদের যেমন ধরুন এখানে চিন্তা করতে হবে, আমাদের সবচেয়েতে আমাদের তৃণমূল পর্যায়ে যে ব্যবসায়ীরা আছেন এবং আমাদের দোকান মালিক সমিতি আছে, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যেই ফ্যাক্টরিগুলি আছে এসএমই লেভেলে, এই লেভেলগুলোকে কোন কোন সেক্টর থেকে ফাইন্যান্স ওরা নিয়েছে। যেমন ধরুন আমি যদ্দূর জানি কিছু কিছু ব্যাংক আছে, যেমন আমি ব্র্যাক ব্যাংকে বলতে পারি এবং অন্যান্য অনেক ব্যাংক আছে, যেখান থেকে এসএমই লেভেলে আমাদের দোকান মালিক সমিতির যারা মেম্বাররা আছেন ওনারা কিন্তু ওই ক্ষুদ্র ঋণগুলো নিয়ে থাকেন, 10 লাখ 15 লাখ 20 লাখ এ ধরনের। এবং সাথে সাথে আমাদের বেশ কিছু এনজিও আছে যারা কিন্তু এইসব জায়গায় কিন্তু কিছু পুঁজি বিনিয়োগ করে থাকে। তা আমার মনে হয় যেটা এইসব এই এনজিওগুলোকে এইসব ব্যাংকগুলোকে সাথে যদি মিলে কথা বলতে হয়, তাহলে আমাদের দুই একটা মিনিস্ট্রিকে এখানে কাজ করতে হবে। যেমন ধরুন আমাদের শিল্প মন্ত্রণালয়, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আমাদের এই সবাই যদি মিলে এবং আমাদের ব্যবসায়ী যে অ্যাসোসিয়েশনগুলি আছে, চেম্বার্স আছে, ডিস্ট্রিক্ট চেম্বারগুলি আছে,
আমাদের যে বিসিক শিল্পনগরীতে যে ফ্যাক্টরিগুলি আছে, আমাদের উইমেন চেম্বার আছে, তো আমাদের পাহাড়িদের বিভিন্ন অর্গানাইজেশন আছে ওখানে, তো এগুলোকে যদি আমরা একটু কষ্ট করে, বিশেষ করে আমাদের সরকারের আমাদের প্রত্যেক উপজেলায় আমাদের ইউএনও আছেন, তো এই এই লেভেলে যদি এবং আমাদের বিশেষ করে জনপ্রতিনিধিরাও তৃণমূল পর্যায়ে কিন্তু হেল্প করতে পারে, তাহলে পরে আমাদের বৃহৎ একটা অংশকে আমরা প্রণোদনা দেওয়ার জন্য সিলেক্ট করতে পারি এবং কী কী ধরনের বড় বড় অন্যান্য শিল্পকে যেরকম সরকার কিছু প্রণোদনা দেওয়ার জন্য ডিক্লেয়ার করেছে, যে প্যাকেজ ডিক্লেয়ার করেছে, ঠিক সেরকম আমাদের এসএমই লেভেলে ক্ষুদ্র লেভেলে যারা আছেন তৃণমূল পর্যায়ে ওনাদেরকে কিন্তু এই ধরনের আমরা হেল্প করতে পারি। এখন যেহেতু এটা আমাদের জন্য একটা বড় ধরনের দেশব্যাপী পৃথিবীব্যাপী একটা সমস্যা, তা এটা একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা সবাই যদি আন্তরিকভাবে কাজ করি, সরকারকে যদি সহায়তা করি, তাহলে হয়তো এটা আমরা একটা উদাহরণের জন্য একটা সান্ত্বনা একটা নিয়ে আসতে পারবো। জি, মাহফুজুল আকসা থাকুন আমাদের সঙ্গে। মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই, এই যে ব্যাংকগুলো আপনাদের পাশে কতটুকু দাঁড়াতে পারে, কিংবা ব্যাংকের মাধ্যমে ব্যাংক কেন্দ্রিক লোন কিংবা স্বল্প সুদ এই বিষয়টি কতটুকু সহায়তা করতে পারে, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? যেটা মিজানুর রহমান, আমি যেখানে বলতে আমার লাইনটাই হয়ে গেছিল, যে আসলে আমাদের ফুলের কথা যেটা বলছিলেন আপনি, জানেন বিশেষ করে বাংলাদেশে পয়লা বৈশাখে যে আপনার পয়লা বৈশাখে কেন্দ্র করে যে বাংলাদেশে যে ফুল যে সরবরাহ যেটা হয়, যশোর কিন্তু তার থেকে বৃহৎ অংশ কিন্তু দখল করে থাকে, এবং এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো একেবারেই কিন্তু নিশ্চিত হয়ে গেছে। স্বাভাবিকভাবে সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, আপনি যেটা বলছেন, এই মুহূর্তে আসলে বিষয়টা কী, বিষয়টা হচ্ছে একটা ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ, তার কর্মচারীদের বেতন দিতে পারছে না, তার ব্যাংকের যে লোন আছে সেই লোনের ইন্টারেস্ট আপনার দিনের পরে দিন বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা মনে করি যারা আজকে হোক কালকে হোক তিন মাস চার মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন, কিন্তু সেই পর্যায়ে এসে আমাদের ব্যবসায়ীদের আসলে সেই সময় কী অবস্থা হবে বিষয়টা একটু ভেবে দেখার দরকার। কারণ আপনার লোনের বোঝা কিন্তু থাকছে, ব্যবসা হচ্ছে না, কর্মচারীদের বেতন দিতে পারছে না। এখন প্রসঙ্গ হচ্ছে যে এখন এই যে তিন মাস চার মাস বাই হোক আছে দুই মাস হোক, আমাদের এই যে আপনার যে লোনের ইন্টারেস্ট এইটা কী উপর যাবে সকলের কিন্তু প্রশ্ন। নাম্বার দুই হচ্ছে যেটা আপনারা বলেছেন, ব্যাংকের সাথে সকলেই কিন্তু আপনার জড়িত। এখন এই যে প্রণোদনা যেটা ঘোষণা হয়েছে, হেলাল ভাইয়ের কথা আমি একমত যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করছে, আমরা কিন্তু যেটা ভুল না হয় যদি আমার, আমরা যেটা সার্কুলারে দেখেছি সেটা হচ্ছে যে ব্যাংক এবং কাস্টমারের রিলেশনের ভিত্তিতে এই প্রণোদনাটা পাবে, এবং সেটা বলা হচ্ছে তিন মাসের জন্যে সেবা খাত এবং শিল্প খাতে, এবং চলতি মূলধনের 30% এবং 9% ইন্টারেস্ট, এবং সেখানে এক বছর সরকার 4.5% আপনার ভুতুর্কি দেবে। এখন এই প্রণোদনা বিষয়টা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা মানে সন্দেহ বা একটা অজানা এই যে কাজ করছে, অনেকে মনে করছে কি এটা সুদবিহীন দিয়ে দিচ্ছে, না একেবারে লোন দিচ্ছে, না একেবারে আল্লাহর রাস্তা দিচ্ছে, এইটার বিষয়ে কিন্তু কারো ধারণা নেই। তো আমরা মনে করি এই বিষয়টি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আরও একটু পরিষ্কার হওয়া উচিত। আমরা যে বিশেষ করে যে ব্যবসায়ীরা আগামীতে যখন ধরেন আজকে দুই মাস তিন মাস চার মাস পরে যখন এই দুর্যোগ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন, সেই পর্যায়ে এই ব্যবসায়ীগুলো অর্থনৈতিক সেক্টরে কীভাবে কাজ করে তাদের ব্যবসা টিকিয়ে রাখবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদেরকে ভূমিকা রাখবেন, এই বিষয়টা সরকারের কিন্তু নেক নজর দেবেন বলে আমি মনে করি। মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, আমি আবারও ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আমরা আরও আলোচনা করব। বিশ্বসংলাপে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বসংলাপে, আলোচনা করছি উৎসবের অর্থনীতিতে করোনা ছবল। আমরা আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি এ পর্বে আতিকুল্লাহ খোকন আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে কীভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে খুব একটা ভাবা হচ্ছে না যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কথা, কিন্তু কীভাবে দিলে আসলে পরিষ্কার হতো আরও, কিংবা কীভাবে আপনাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো যেত, কী বলবেন জনাব আতিকুল্লাহ খোকন? জেলাওয়ারি যদি আমাদের এই বিষয়গুলোকে নিয়ে যদি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বসেন, আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটি হেলাল ভাইয়ের নেতৃত্বে
যদি অর্থমন্ত্রী মহোদয় বসেন তাহলে আমরা অবশ্যই পরিকল্পনাটা দিতে পারবো কিভাবে আমরা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। আমি আজকে কুমিল্লার কথাই বলি যদি, যে আমরা কি পরিমাণ ক্ষতি হচ্ছি আজকে কুমিল্লার পয়লা বৈশাখের বাজার, কাঁচা বাজার পর্যন্ত আমরা আজকে সারাদিন বন্ধ রাখতে দেখেছি, যেটা বাংলাদেশে আমি জানি না, ঢাকায় আমি দেখেছি টিভিতে যে ঢাকায়ও কাঁচা বাজার চলছে আজকে, কিন্তু আমরা কিন্তু আজকে বন্ধ রেখেছি যে কুমিল্লা যাতে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকে। কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে একত্রিত করা এখন সম্ভব নয়, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে অর্থমন্ত্রী বসে যদি একটি পরিকল্পনা গ্রহণ করা হয় যাতে কিভাবে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে। আমরা প্রণোদনা চাই না, সাহায্য চাই না, আমরা কথা হচ্ছে সহযোগিতা করতে হবে ব্যবসায়ীদেরকে, কারণ এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই কিন্তু দেশ পরিচালনায় অগ্রগামী থাকে। হরতাল, আন্দোলন, অগ্নিসন্ত্রাস সবগুলোই কিন্তু আমাদের উপর দিয়ে যায়। আমরা রাস্তার কিনারে দোকানদারি করি, আমাদের দোকানগুলো ভেঙে চুরমার করে দেয়, আগুন লাগিয়ে দেয়, কিন্তু আমরা কিন্তু ক্ষতিপূরণ পাই নাই কখনই। শুধুমাত্র দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের অনুষ্ঠানের সময় যখন সারা বাইতুল মোকাররম জ্বালিয়ে দেওয়া হলো, তখন 333 জন ব্যবসায়ীকে কিন্তু বাইতুল মোকাররমের ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছিল। আর কিন্তু দোকান মালিকরা বাংলাদেশে কখনোই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত ওই কিন্তু ক্ষতিপূরণ পাই না। কিন্তু আমি বলবো ক্ষতি চাই না, পূরণ চাই না, শুধু আমাদেরকে সহযোগিতা দিন যাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্যগুলো, আমাদের দোকানপাটের যে মালামাল প্রায় অর্ধেক নষ্ট হয়ে যাবে। জি, এতক্ষণ খোকন বুঝতে পেরেছি, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমি মাহফুজুল হক শাহ আপনার কাছে আসতে চাই, আমি হেলাল উদ্দিন আপনাকে দিয়ে শেষ করব। মাহফুজুল হক শাহ, একটি দীর্ঘমেয়াদী সমস্যায় ফেসে গেছি আমরা, যেটা বলবো বিশ্বব্যাপী সমস্যা, বাংলাদেশ একটি উন্নয়নশীল একটি অর্থনীতির দেশ, সেটি আরও বড় সমস্যার মধ্যে পড়ছে এবং বিভিন্ন ধরনের প্রেডিকশন কিংবা বার্তায় বলা হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। এমন অবস্থায় সবাইকে নিয়েই ভাবতে হবে, ঠিক এই সময় কি করণীয় আসলে আপনার কাছে কি মনে হচ্ছে সংক্ষেপে? হ্যাঁ, আমি যেটা সংক্ষেপে যেটা বলতে চাই, এটা যে বিষয়টা আপনি বলেছেন, আসলে অর্থনৈতিক সংকটে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়তে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমাদের নীতিনির্ধারী পর্যায়ে যারা আছেন সবাই ওয়াকিবহাল আছেন এবং সবাই কাজ করছেন। তা আমরা হয়তো আমাদের যে বিশেষ করে আজকের যে বিষয়টি নিয়ে আজকে কথা বললাম সেটা নিয়ে হয়তো আগামীকালকের মধ্যে এসে সমস্যার সমাধান হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকতে হবে, যেটা আমার এক ভাই বলেছেন কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যেন দীর্ঘমেয়াদী যে প্রোগ্রামটার মাধ্যমে, যেমন ধরুন আমরা একটা সহায়ক নীতি গ্রহণ করতে পারি এবং কীভাবে দীর্ঘমেয়াদীভাবে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে একটা নীতিগত সহায়তা দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে সাহায্য করা যায়, এবং এই ব্যাপারে এবং আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা সরকারকে দাবি দিলাম, আমরা নিজেরা বসে থাকলাম, সেগুলো কিন্তু হবে না। এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই অর্থনৈতিক যেই ক্ষতির আমরা সম্মুখীন হতে যাচ্ছি, যে অ্যালার্মিং সিচুয়েশন আমাদের সামনে আছে, এটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। মাহফুজুল হক শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হেলাল উদ্দিন আপনাকে দিয়ে শেষ করতে চাই। মিজানুর রহমান যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন যে আসলে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই, কিংবা আদেও জানি না যে এই প্রণোদনা আমি পাবো কি না, কিংবা যারা প্রশ্ন করছেন চেম্বারের কিংবা তাদের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে উত্তরও দেওয়ার সুযোগ পাচ্ছেন না। আপনার কাছে কী মনে হয় যে একটি সুনির্দিষ্ট রূপরেখা কিংবা একটি সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করার প্রয়োজন যাতে মানুষ আশ্বস্ত হতে পারে, কী বলবেন হেলাল উদ্দিন? ধন্যবাদ সজল। বিষয়টা আমি খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন 73,000 কোটি টাকা, এটা কিন্তু বলা হচ্ছে সরাসরি আপনার ব্যাংকের মাধ্যমে সেটা নিতে হবে এবং ব্যাংকের মধ্যে আপনার যাদের সম্পর্ক তাদের সম্পর্কের ভিত্তিতে তারা এই ঋণটা দেবেন, এবং এটা কিন্তু ঋণ, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই যে যেটা বলেছেন মিজান ভাই যে এটা আল্লাহর হস্তে কিনা, এটা আল্লাহর হস্তে না, এটা ঋণ ওনারা। হ্যাঁ, সেটা হচ্ছে 9% এর জায়গায় সরকার কোথাও 4% দেবে, কোথাও 5% দেবে, কোথাও 7% দেবে, এইটার মধ্যে উনি শ্রেণী বিন্যাস করেছেন, ঠিক আছে, বিষয়টা কিন্তু উনি পরিষ্কার করেছেন। এই এই প্যাকেজটি কিন্তু একদম পরিচ্ছন্ন একটি প্যাকেজ, এখানে বলা আছে ব্যাংকের মাধ্যমে এই ঋণটা নেবেন এবং পরবর্তী পর্যায়ে উনি 3টা বা 4টা ইনস্টলমেন্টে ব্যাংকের টাকাটা পরিশোধ করবে, 4% বা 3% যার যে হারে সুদটা দেওয়া লিপিবদ্ধ করা আছে সেভাবে। সেই ক্ষেত্রে একজন আমাকে গতকালকে জিজ্ঞেস করলেন, একজন বড় ব্যবসায়ী, আপনাদের তো কিছু নেই, আপনারা কোলাটারাল কি দেবে? আমি সেই ক্ষেত্রে বললাম, ভাই আমাদের তো তালা চাবি আছে, আমরা তালা চাবি দিব, আমাদের ঘর বাড়ি নাই, টাকা সম্পদ নাই, ঠিক আছে, আমরা তালা চাবি দিয়ে আপনাদের কাছে টাকা নিব। ব্যাংকের বুঝতে হবে যে আসলে কে সত্যিকার উদ্যোক্তা, এবং এই সত্যিকার উদ্যোক্তারা কিন্তু আপনি লক্ষ্য করবেন সজল,
ক্ষুদ্র ঋণ কিন্তু কখনোই দেশে মানে মেরে খায় নাই কেউ। তাইলে আজকে ব্র্যাক, আজকে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো এত বড় হতো না। আমরা এই ক্ষুদ্র ঋণ মেরে খাওয়ার কোনো অভ্যস্ততা আমাদের মধ্যে নাই, আমরা সেটা ফেরত দিব। আমি আবারও বলছি এই ঋণটা ফেরত দিব, এই ঋণটা কিভাবে পাওয়া যায় এইটা শুধু যদি একটা দিক নির্দেশনা থাকে যে এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং কোন কোন ব্যবসায়ী এদেরকে যদি, যেটা আমাদের জহির ভাই বলছেন যে যদি আমরা এভাবে লিস্ট করে দিতাম, যেটা আমাদের খোকন ভাই বললেন যে আমরা আমাদের লিস্ট করে দিই আমাদের বিভিন্ন সেক্টর থেকে যে কারা কারা এই ঋণটা পেতে পারে, আমরা সেভাবে অথবা এটা ব্যাংকও বুঝে, অথবা যারা ঋণ নেবেন তারা ব্যাংকে যাবেন, বিষয়টা কিন্তু যার ঋণ সে পরিশোধ করবে। আমরা এই মুহূর্তে যেটা চাচ্ছি এই ঋণটুকু দিয়ে কিন্তু আমরা সার্ভাইভ করার চেষ্টা করবো, কারণ আমরা নগদ টাকা বেচাকিনি করি, আমি যা কিনি সংক্ষেপে আমি শেষ করবো, যা বিক্রি করি সেটা নগদ টাকা বিক্রি। অতএব সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রতিষ্ঠানটা বন্ধ, আমি এখন নগদ টাকা পাচ্ছি না, এই সময়টা আরো এক মাস দুই মাস যদি আমাকে টানতে হয়, তিন মাস টানতে হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু এই ঋণটা প্রয়োজন। এছাড়া আমার ঋণের প্রয়োজন না, আমি আগেও বলেছি আমরা ছোট ব্যবসা করি, ভিক্ষা করি না। জি, জয় হেলালুদ্দিন, আতিকুল্লাহ খোকন এবং মাহফুজুল হক শাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এর আগে মিজানুর রহমান যুক্ত ছিলেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের, এবং দর্শক আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, যদিও ঘরে বসে এবার একটু উদ্বেগজনক সময় পার করতে হচ্ছে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ঘরে বসে এই পরিবেশ মোকাবেলা করি আমরা সবাই মিলে। ধন্যবাদ সবাইকে।